friend, welcome back to my channel. So, আজকে তৈরি করে দেখাবো ড্রিম ক্যাচার খুব সহজ পদ্ধতিতে। এর আগের ভিডিওতে আমি মিনি ড্রিম ক্যাচার বানিয়ে দেখেছিলাম। So let's get start. Dream catcher বানানোর জন্য দরকার ফ্রেম। এগুলোকে হুপও বলা হয় ইংলিশে। যার দুটো পার্ট আছে। এই পার্টটা দিয়ে আমি বানাবো। আর এখানে আমি নিয়েছি উল। উলটাকে সেন্টারে পিন দিয়ে তারপর এরকম ভাবে কিছুটা দূরে দূরে নিচ থেকে উপরে নিয়ে যেতে হবে। প্রথমে ঠিক করে নিতে হবে কতটা দূরত্ব বজায় রেখে এই নবগুলো বাঁধতে হবে। লাস্টে যখন ওপর থেকে নিচে এইভাবে করার পর করতে করতে যখন মিডিল সেন্টারে আসবে তখন যখন টানবো তখন হচ্ছে গিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। লাস্টে উলটিকে খুব ভালো করে সিকিউর করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়। এবং সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমাদের জাল তৈরি করা কমপ্লিট। এরপরে আমরা ফেদার তৈরি করব। আমি এখানে পাখির পালক বা ফেদার নিইনি, তার জন্য এখানে সাদা রিবন নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাদা রিবনে তিনটে ভাগ করে নিয়েছি সেই রিবনকে। এইরকম ভাবে বিমানি করে নিয়েছি। এরকম ভাবে বিমানি করতে হবে। রিবনটির বিনুনিটা যাতে সুন্দর লাগে তার জন্য আমি কিছু পুঁথি নিয়েছি এবং উলের সাহায্যে সেই পুঁথিগুলোকে আমি ওই বিনুনি যে রিবনটা নিয়েছি সেটার ওপরে কিছু কিছু পুঁথি দিয়ে যাতে সুন্দর লাগে দেখতে সেই জন্য সেলাই করে নেব।
এইভাবে কিছুটা দূরে দূরে কয়েকটা গুটি নিয়ে আমি পুরো রিবনের বিনিংটাকে গুটিটাকে সেলাই করে নেব। ফেদার বানানোর জন্য আমি এখানে আমার পুরনো শিফনের ওড়না নিয়েছি। এই ওড়নাটাকে আমি সরু সরু করে কেটে নেব। এই সাইডের দিকে 1 ইঞ্চি মতো 1 ইঞ্চি মতো করে কয়েকটা কেটে নিব। এইভাবে কয়েকটা কেটে নিয়েছি, বুঝতে পারছেন? যেগুলো দিয়ে আমি ফেদার বানাবো। ড্রিমক্যাচারটিকে বেশি সুন্দর বানানোর জন্য আমি এখানে পুরনো থার্মোকলের প্লেট নিয়েছি। এই প্লেটে আমি একটা হার্ট শেপ এঁকে নিচ্ছি। আপনারা পারলে স্টার শেপ, কেউ বাটারফ্লাই শেপ করতে পারেন। এটাকে আমি কেটে নিয়েছি এবং এর ওপর গ্লিটার দিয়ে নেব, আঠা দিয়ে, যাতে লাইট পড়লে ড্রিম ক্যাচারটা একটা স্পার্কলিং ভাব আসে। এইভাবে উলের সাহায্যে বেঁধে নিতে হবে। নেক্সট আমি সাদা রিবন নিয়েছি, কিছুটা দূরে দূরে রিবনের কিছুটা দূরে দূরে বেঁধে নিয়েছি। এটা আমার পুরনো ইয়াররিং ছিল, সেগুলোকে এই বাঁধার মধ্যে আমি বেঁধে দিয়েছি। এবার আমাদের ফেদারগুলোকে আটকানোর পালা, যেগুলোকে ফেদার বানিয়েছি। এইভাবে আটকাতে হবে একটা একটা দূরে দূরে, যেরকম আপনাদের পছন্দ সেরকম ভাবে আটকাতে পারেন। মিডিলে এই হার্ট শেপওয়ালা যে ফেদার বানিয়েছিলাম সেটা, আবার যেখানে বাটারফ্লাইওয়ালা সে ফেদার বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। ড্রিমক্যাচার প্রায় কমপ্লিট। এবার একটু সাজাবো। এখানে কয়েকটা পুঁথি নিয়েছি, ড্রিমক্যাচার যেখানে টাঙাবো সেই জায়গাটা কয়েকটা পুঁথি দিয়ে দেখতে সুন্দর লাগবে। আর এখানে কিছু প্লাস্টিকের ফুল নিয়েছি, এগুলো ফুলের দোকানে আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এই সাইডে যদি ফুল দেওয়া হয় তাহলে খুব সুন্দর লাগে দেখতে, তাই আমি এগুলো ট্রাই করেছি।
নিজের মতো করে যেটা যেরকম ভালো লাগে দেখতে সেরকম ভাবে ট্রাই করতে হবে। আমি এখানে ট্রাই করছি কোনটা ভালো লাগে দেখতে কিরকম ভাবে। তো আমার ড্রিম ক্যাচার ফাইনালি হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব সহজে এটা তৈরি করে ফেলেছি খুব অল্প টাইমে। এখানে আমি এই ফুলটা প্রথমে দিয়েছিলাম কিন্তু এই ফুলটা বেশিক্ষণ থাকেনি, পড়ে গেছে, তাই এখানে এইরকম ধরনের একটা ফুলের স্টিক আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।